শত্রুকে উচ্চারণ করার ভয়ঙ্কর প্রয়োগ। বন্ধুরা নমস্কার, আজ শত্রু উচ্চারণ কীভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে বলবো। এই প্রয়োগ খুবই ভয়ঙ্কর এবং কেউ অযথা এই প্রয়োগ করবেন না, তাহলে নিজেরই ক্ষতি হতে পারে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন সরাসরি সেই বিষয়ে আলোচনা করি। যদি আপনার কোনো শত্রু উচ্চারণ করতে হয় তাহলে ভরণী নক্ষত্রযুক্ত শনিবার রাতে যে কোনো একটি স্থান থেকে পেঁচা সংগ্রহ করে নিয়ে আসবেন, তারপর এবং অর্ধরাতে পেঁচাটিকে ধূপ দীপ চন্দন পুষ্প দ্বারা পুজো করে তার ডানা থেকে কয়েকটি পালক তুলে নিয়ে নিজের কাছে রাখবেন, পরে পেঁচাটিকে উড়িয়ে দেবেন। দ্বিতীয় দিন সকালে সেই পাখাগুলো নিয়ে কোনো নদীর তীরে চলে যাবেন, সেখানে স্নানাদি করে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে বসে পাখাগুলো নিজের সামনে রেখে এই মন্ত্র জপ করতে হবে। প্রতিবার মন্ত্র উচ্চারণের পর ওই পালকের উপর জল ছিটাতে হবে। মন্ত্র 11,008 বার জপ করে নিলে ও জল ছিটালে পাখাগুলি অভিমন্ত্রিত হয়ে যাবে এবং এই প্রকার ওং নম পোকরাজে নম লক্ষ্মী বাহনে মম অভিলাষা পূর্ণ করু অমুকাশ্র উচ্চাটন কুরু 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 ওয়িং হিরিং ক্লিং গোয়িং ফট সাহা মন্ত্র এই প্রকার। মন্ত্রের মধ্যে যেখানে অমুক লেখা আছে সেখানে সে ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে। মন্ত্র জপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওই পালকগুলি সেখানে জ্বালিয়ে ছাই করে নিতে হবে এবং সেই ছাই কোনো পাত্রে নিয়ে আসতে হবে। পরের শনিবার দিন উক্ত ছাইকে গোপনভাবে কোনো সময় উচ্চারণ করার ব্যক্তির মাথায় ছড়িয়ে দিলে উক্ত ব্যক্তি উচ্চারণ হয়ে যাবে। সে এক মাসের মধ্যে নিজের বাসস্থান ত্যাগ করে চলে যাবে। বন্ধুরা এই প্রয়োগকেও খারাপ উদ্দেশ্যে করবেন না, তাহলে নিজের ক্ষতি হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।